নাম বলে চিন্তা অসুবিধা হবে, কোড নাম্বার বলুন। IW 237 নয়নপুর। হ্যাঁ, অবনীদা। সত্য যে সাথী, সত্য যে সাথী, সত্য যে সাথী মোদের। লেগেছে? কি মনে হয়? সরি, ভেরি সরি। না না, সরি বলার কি আছে, দোষ তো আমারই। তাড়াহুড়োর চোটে আমি সতর্কতা ভুলে গেছিলাম। আমি না একটু দিদির সাথে দেখা করব। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা করবে, চলো চলো। এখানকার এমনি অবস্থা কেমন? অবস্থা সেরকম খুব একটা ভালো বলবো না, ওই আছি আমরা, গ্রামবাসীদের সঙ্গে মিলেমিশে আছি। ও, তো গ্রামের লোকজন সাহায্য করছে? অবশ্যই গ্রামের লোকজন তো সাহায্য করছে। গ্রামের লোকজন যদি সাহায্য না করতো তাহলে তো আমরা এতদিনে শুট হয়ে যেতাম। এটা এটা গ্রামবাসীদের গান শেখানো হচ্ছে আসলে, ওদের সঙ্গে মিলেমিশে থাকার জন্য। চলো আমি তোমাকে দেখাচ্ছি, এসো এসো এসো, এদিক দিয়ে এসো। হ্যাঁ, আমরা করব জয় নিশ্চয়।
সত্য যে সাথী, সত্য যে সাথী মোদের আছে মুক্তির পথ মুখপাতি, সত্য যে মোদের সাথী, সত্য যে মোদের সাথী। কিরে ঠিক আছে তো? হ্যাঁ দিদি। এবার তোরা নিজেরা গান গাইতে পারবি তো? হ্যাঁ দিদি পারবো। বেশ, তাহলে প্রজাতন্ত্র দিবসের দিন যখন পতাকা উঠবে তখন কিন্তু তোরা এই গানটা গাইবি। ঠিক আছে, এবার তোরা যা, একবার আসতে ভুলিস না যেন। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে দিদি। এই কোথায় গেলে ভাই? এসো 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 এসো। IW-237 অবনীদের কাছ থেকে আসছে। কেমন আছেন অবনীদা? আছেন মন্দের ভালো। ও, আপনার জন্য একটা চিঠি আছে। অবনীদাকে বলবেন কাজটা হয়ে যাবে। কি কাজ সেটা কি জানা যায়? হ্যাঁ যায়, অমিয় সেনগুপ্ত আসে রাঙাবোতে স্পিচ দিতে, ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আমি আসছি। দেখ সুতনু, আমি বলছি একটু দায়িত্বটা এবার কিন্তু তোকে নিতে হবে। আসুন, সুতনু যেভাবে বলবে সেইভাবে মুখটা করবি। হ্যাঁ, কারণ ওইগুলো ছাপানো হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যেটা, যে ওই ব্যাপারগুলো প্রত্যেকে জানে। যাই বল, আজকে কিন্তু এসপি ক্লাস করতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে যে
কিছু না। কিছু না বললে হবে? যাই বলিস বস, ছেলেটাকে দেখতে কিন্তু ফাটাফাটি। গায়ে বেশ একটা গ্রামের গন্ধ আছে। উরি বাবা, এই তো সেদিনই কলেজে এলো, এর মধ্যে তুই ওর গায়ের গন্ধও শুকিয়ে নিলি? হ্যাঁ নিলাম, তাহলে তোর কি? আমার বাপ শহরের ছেলেদের থেকে মফস্বলের ছেলেদের অনেক বেশি ভালো লাগছে। মফস্বল জলপাই। ওয়েট এ মিনিট, আলাপ করে দিচ্ছি। এই যে শুনছেন, অঞ্জন তোকে ডাকছে। ডাকছে ডাকছে কে? কে কে কি হচ্ছে? মুখী রানীরা মানে? গত দু বছর ধরে জানিস তো ফিল্ডিং খাটলাম, কিন্তু একটা কেউ কাটতে পারলাম না। তুই দুদিনে এসেই শুনছেন কি হচ্ছে? এটা কি পাগল কোথাকারে? দাঁড়া আলাপ করে দিচ্ছি। শুনছেন, এই যে শুনছেন, এই দোলন আসছে। হ্যাঁ দোলন, কি ব্যাপার? কি সে তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমি? হ্যাঁ তুমি। তা হা করে বা দেখছো কি? এত আনস্মার্ট কেন বলো তো? এসো, আমার বন্ধুরা তোমার সঙ্গে আলাপ করবে। আরে এসো, আলাপ করবে যেতে পারছেন? এসো, কি এত হেজিটেট করছো? এসো, আরে বাবা এসো 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 এসো। এই যে আমার সব বন্ধুরা। নমস্কার। নমস্কার, আমার নাম অঞ্জন, অঞ্জন সেনগুপ্ত। আমি অবশ্য আপনাদের প্রত্যেককেই চিনি। মা তাই? আসলে মফস্বলের ছেলে তো, তাই প্রত্যেককে চিনে নেবার একটা বদ অভ্যেস আমার চিরকালই আছে। হুম, এই বদ অভ্যেসটা যেন শুধু চেনাতেই শেষ হয়, তার বেশি এগিয়েও না বাপু। তার বেশি এগোতে চাইলে এগোতে দিচ্ছে কে? কি মুশকিল, এক চিলতে মেসে থেকে গড়ের মাঠের মতো একটা পকেট নিয়ে সেই রিস্ক নেওয়া যায়? আপনারা কথা বলুন, আমি আসি। আসি নবনীতা দেবী। উমা, তুমি আমাদের নীতাকে চেনো নাকি? বাহ, চিনবো না? উনি এবার হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছেন, জলপাইগুড়িতে থাকার সময় আমি ওনার ছবি খবরের কাগজে দেখেছি। আসি।
নিতা, এই নিতা, নিতা কিরে উঠবি না? সুচি মামা কখন উঠেছে জানিস? কিরে কলেজ যাবি না? কি হয়েছে? কি হয়েছে মানে কলেজে যাবি না তুই? হ্যাঁ যাবো তো, 10টায় ফার্স্ট ক্লাস। কটা বাজে গো? কটা বাজে? 9টা বেজে গেছে। হ্যাঁ 3 ঘন্টা আগে সকাল হয়েছে। 9টা বেজে গেছে? গেল গেল গেল। ওরে বাবারে, আরে আরে কোথায় যাচ্ছিস? চাটা তো খেয়ে যা। দাঁড়াও আগে রেডি হয়ে আসছি। উফ দেখো মেয়ের কাণ্ড। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে ছেড়ে থাকি মধুর প্রাণে, তোমার আখের মতন দুটি তারা ঢালু কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নে। আসছি তো, কতক্ষণ দেরি করবি তুই? নে তাড়াতাড়ি। বাবা রে কি গরম চা! এত গরম চা খাওয়া যায়? একটা ফু দিয়ে দাও। উনি খাবে না, আমি ফু দিয়ে দেব। এনে এনে খা। তো তাড়াহুড়ো করে না মেয়েটা, দেখো আসতে খা না। ব্যাস আর পারছি না। ও তাহলে আমার খুব তাড়া আছে। আসি দিদি। বলে ঘুগনি তো দৌড়াচ্ছে, ভাতের মাঠটা দাওনি তো? মাড়ে ভাত ফোটে, ঘুগনি হয় না। আই বাস, হ্যাঁ বেড়ার ঘরে চাঁদে দাঁড়ো, ব্যাপারটা কি? ব্যাপার আর কি, আপনাকে আলোকিত করতে এলাম, বসা যায়? হ্যাঁ স্বচ্ছন্দে। তা বাকি চাঁদেরা কোথায়? চাঁদ একটাই হয়, বাকিরা হয় তারা হয় প্ল্যানেট। বলুন আপনার কাকে কাকে দরকার? কাউকে না, চাঁদের দেখা পেলে কেউ কি শনির পেছনে ছোটে? আপনি না একটা জাতা। কেন? নিজে একা একা গপ গপ করে খেয়ে যাচ্ছেন আর আমাকে একটা চাও অফার করছেন না। আরে নিশ্চয় নিশ্চয়, এখানকার গরম জল সরি চা অসাধারণ। মানে যার একটা রানিং চা দেখি। আসলে আমি ঠিক ভরসা করতে পারছিলাম না এই চেহারায় এই পোশাকে এই চা। চেহারার পোশাক দিয়ে মানুষ চেনা যায় না।
যাক, আপনি জিজ্ঞেস করলেন না তো আমি কেন ক্যান্টিনে। এই সত্যি তো, কেন বলুন তো? এখানে খোঁজ নিয়ে শুনলাম আপনি এখানে, তাই আমার জন্য অবাক হওয়ার কিছু নেই। এবার থেকে মাঝে মাঝে আপনার খোঁজ নেওয়া শুরু হবে। কেন বলুন তো? এমনি সব কেনর উত্তর হয়। যাক, আপনার খাওয়া এখনো হয়নি? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই হাত শুকোচ্ছিলাম। তাহলে দয়া করে উঠুন। হ্যাঁ, এ কি, আপনি তো এখনো গ্লাসে চুমুকি দেননি। এই ক্যান্টিনের চা আমি খেয়ে দেখেছি, একদম অখাদ্য। খাবেন না, খাবেন না। ইস, বাজে চা। ফালতু গ্যাটগোছে গেল তো। না মানে বুঝতে তো পাচ্ছেন। খুব বুঝেছি, এবার দয়া করে হাতটা ধুয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না না, এখানে নয়, বেশি নেই। আবার খাওয়ার পর হাত না ধুয়ে আসলে, এরকম হাত শুকিয়ে গেলে আমার খুব গা ঘিনঘিন করে। ও, গা ঘিনঘিন করে, এটা খুব একটা ভালো জিনিস না। বেশি তো, আমি এক্ষুনি আসছি। কত হলো? 10 টাকা। চলুন দাঁড়ান, পয়সাটা দিন, ওদের চামড়া গুটিয়ে দেবে মেরে। পয়সা দেওয়া হয়ে গেছে। না না, এই কিন্তু ভারী অন্যায়। এরকম অন্যায় এবার থেকে রোজ রোজ হবে। আর শুনুন, এবার থেকে রোজ রোজ এই ঘুগনি পাউটি খেয়ে পেটের 12টা বাজানোর দরকার নেই। এবার থেকে যখনই খিদে পাবে সোজা যেন আমাকে বলা হয়। না না, আমি কিন্তু খুব অসহায় বোধ করছি। এইটুকু অসহায়? আপনার কপালে কিন্তু খুব দুঃখ আছে। না না, দুঃখটা কিন্তু আরো বাড়বে যদি আপনি থেকে তুমি তোটা নেবে আসো। চলো চলো। আমরা কোথায় যাচ্ছি জানা যেতে পারে কি? না। বোঝো, কেন যাচ্ছি সে বিষয়ে কিছু আলোকপাত। এত প্রশ্ন করো কেন? তাও তো বটে, কেন যে এত প্রশ্ন করি। হ্যাঁ, তুই এখানে আর আমি তোকে গরু খোঁজা খুঁজছি। কোথায় ছিলি? মাঠে নয়, ক্যান্টিনে। ক্যান্টিনে কেন? ক্যান্টিনে কেন? ওই মেসে ঠাকুর আজকে আসেন তাই। ও শোন, ইউনিয়ন মেয়র শ্যামলেশ ডাকছে। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। আমেরিকান সেন্টারের মিছিলটা অ্যারেঞ্জ করতে হবে না। শোন, বিকেলে কিন্তু গেট মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আমি আসছি। এই তাড়াতাড়ি আয় কিন্তু। সরি। সরি বলার কি আছে? কাজ থাকলে আর কি করা যাবে? না মানে, বাবা, জলপাইগুড়ির নির্জন চা বাগানের ছেলে কলেজে এসে সশস্ত্র রাজনীতিতে, বাড়ির লোক নিশ্চয়ই জানে না। মনের গভীরতা থেকে যদি রাজনীতিতে আসা যায় তাতে ক্ষতি কি আছে? আর তাছাড়া লাল রংটা বরাবরই আমার খুব প্রিয়। চেহারা পোশাক দিয়ে মানুষ চেনা যায় না, মানুষকে চিনতে মন লাগে। তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ফিরে একসঙ্গে বিকেলে যাব, আর যাবার পথে তোমার মেসটা দেখে যাব। কেন? বাহ, আর দুদিন ঠাকুর না এলে আমাকেই তো তোমার দায়িত্ব নিতে হবে। আমি তো আর প্রত্যেকদিন তোমাকে রঘুদার হাতের ঘুগনি রুটি খেতে দিতে পারি না। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। বললাম ট্রামে করে যাই। কেন? আমার সঙ্গে হাঁটতে ভালো লাগছে না বুঝি? না না, তা কেন। তবে আমার মা কি বলে জানেন? মা বলে যে ভালো জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে। সে তো খাবার, আমি তো কোনো খাদ্য নই। তা বটে। তোমাদের মেস আর কত দূর? ওই তো সামনে গিয়ে একটু বাঁক ফিরলি। কেন, তো পা ব্যথা করছে নাকি? না না। স্বপ্নের রাজকন্যা পায়ে হেঁটে রাজ্য দেখতে বেরিয়েছেন। ভিন দেশের এক রাজপুত্রের প্রাসাদে। আমি রাজপুত্র? ঢাল নেই, তরোয়াল নেই, নিজরাম সর্দার। অমনিতা, তুমি এখানে এই এইভাবে? তোর সঙ্গে একটু দেখা করতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরকম চোরের মতো? হ্যাঁ ঠিকই বলেছিস, এখন আমায় চোরের মতন ঘুরে বেড়াতে হয় বটে। আসলে তোর সঙ্গে কিছু জরুরি কথা ছিল। তোর মেসের ঘরে গিয়ে বসা যায়? হ্যাঁ চলো।
চল। ভালো কথা, আলাপ করি দি। নবনীতা আমাদের কলেজের ইংলিশ অনার্স, এবার এইচএসএ স্ট্যান্ড করেছে, আর ইনি হচ্ছেন আমাদের মানসিকতার। এভাবে খোলা রাস্তায় আপনার দাঁড়ানোটা ঠিক হবে না। চলুন না আমরা অঞ্জনের মেসে বসে কথা বলি। আচ্ছা অঞ্জন, তোমাদের মেসে মেয়েরা অ্যালাউড? পারমিশন নিতে হবে, রিলেটিভ বললে হয়তো পারমিশন দেবে। চলো চলো চল। অঞ্জন একটু শুনবে? হ্যাঁ বলো। তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তাহলে? আগে না, কোনো অসুবিধা নেই। আসলে ওকে দিয়ে একটু খাবার আনাতাম। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে আপনার ঠিক করে খাওয়া হয়নি, তাই আপনার জন্য একটু খাবার আনাতাম। থ্যাংক ইউ আর আই এম সরি। সরি বলার কি আছে, আমাদের তো সবে এই পরিচয় পাঠটা শেষ হলো। কি হলো, কি বার করছো? আরে ধারে নিয়ে আসতাম। ঠিক আছে, মানসিকতার মিল আছে তাই খাবার আনাচ্ছি। তোমাকে আর আপনি আগে বলে কথা বলতে ইচ্ছে করছে না অমনিতা। চলো না আমরা অঞ্জনের মেসের দিকে এগোই, ও খাবারটা আনুক। সেই ভালো, তবে তোকেও আমার ঠিক তুমি বলতে ইচ্ছে করছে না, চলে গই। তোরা কি ওয়েট কর, আমি আসছি। চল চল। পার্টি আমাকে এক্সপেল করেছে। সে কি, কবে? চার দিন আগে। চার দিন আগে তো কই, কিছুক্ষণ আগেও তো শ্যামলে সুতনুর সঙ্গে কথা হলো, কই ওরা তো কিছু বললো না? না, ওরাই তো পার্টি হাইকমান্ডের কাছে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। জানিস এই গত চার দিন ধরে না আমি একটা কুকুরের মতন পালিয়ে বেড়াচ্ছি, সবসময় পার্টির কেউ না কেউ আমার উপর নজর রাখছে, আমাকে ফলো করছে। যে পার্টির জন্য আমি জীবনের সব কিছু উজাড় করে দিয়েছি সেই পার্টির লোকজন এখন আমাকে পুলিশের হাতে তুলে দিতে চাইছে। কেন ধরে দিতে চাইছে তোমাকে? কারণ ওদের পার্টির মুখপত্রের বিরুদ্ধে আমি কিছু প্রশ্ন তুলেছিলাম, আমি কিছু আদর্শের কথা বলেছিলাম, কিছু আদর্শ বিচ্যুতির কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে পার্টি যে পথে বিপ্লব করতে চাইছে সেই পথে, সেটা কিন্তু বিপ্লবের সঠিক পথ নয়, আমাদের সব কিছু আবার নতুন করে ভাবতে হবে। এসব কথা পার্টির কমরেডদের ভালো লাগেনি এবং ওরা যে কোনোভাবেই আমাকে বিক্ষুব্ধ বলে প্রমাণ করতে চেয়েছে এবং বলছে আমি নাকি পার্টির বিরুদ্ধে কথা বলছি। শ্যামলেশ সুতনু তোমায় সাপোর্ট করেন না? সবাই তো একটা আদর্শ নিয়ে পার্টি করতে আসে না রে অঞ্জু, যারা আপোষ করে, যারা তাবেদারি করে, যারা স্বজন পোষণ নীতিতে বিশ্বাস করে, তাদের আর যাই হোক আমি কমরেড বলতে পারি না। তোর কাছে এটা অন্য কারণে এসেছি রে অঞ্জু। কিছুদিন শেল্টার চাও তাই তো? না রে, এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও একটা শেল্টার আমার জুটেই যাবে। আসলে কি জানিস, গত চার দিনই কুকুরের মতন পালিয়ে বেরিয়েছি তো, তাহলে আরো কয়েকদিন না হয় এইভাবে গা ঢাকা দিয়ে আমি পালিয়ে বেড়াতে পারবো। আমি এসছি এটা অন্য কারণে। কি? তোকে দেখে আমার মনে হয়েছে তুই একেবারে একজন অন্যরকম মানুষ, মানে তোর তুই সত্যিকারের ভালোবাসা থেকে, একটা আদর্শ থেকে তুই সত্যিকারের রাজনীতিটা করতে এসেছিস। তুই অন্তত কোনো কিছুর সঙ্গে কোনোভাবেই আপোষ করবি না, তাই তোকে বলতে এসেছি যে আমি একটা অন্যরকম দল করতে চাই। অন্যরকম দল? সেটা কি? যারা বিশ্বাস করে সত্যিকারের মার্ক্সবাদী, যারা বিশ্বাস করে যে এই লড়াইটা হচ্ছে সর্বহারাদের লড়াই, এই লড়াইয়ে সামিল বিশ্বের অগণিত জনগণ, যারা বিশ্বাস করে এমন একটা সমাজে যে সমাজে সবাই খেতে পাবে, পড়তে পাবে, বেঁচে থাকার ন্যূনতম অধিকার তারা পাবে, যারা বিশ্বাস করে সাম্যবাদে, সার্বভৌমত্বে, এমন লোকজনকে সংগঠিত করে আমি একটা নতুন দল করতে চাই। তুমি ছাড়া এমন মানুষ আছে নাকি? আছে রে, অনেক আছে, খুঁজে দেখলে এরকম হাজার হাজার লোক পাবি, তাদের সঙ্গে আমি তোকেও চাই। আমি? হ্যাঁ তুই। দেখ স্রোতের অভিমুখে সবাই নৌকো ভাসাতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে কজন বৈঠা টানতে পারে? এবার আমি যাব। সে কি এখনই যাবে? হ্যাঁ, একটা রাতে রাস্তা আমার জোগাড় করতে হবে তো। তোমার বাড়ি? আমাদের বাড়ি এখন ওদের অধিকারে। একবার আমি আমার বাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলাম, গিয়ে দেখলাম বাড়ির উপর দু তিনজন নজর রাখছে যাতে আমি ঢুকতে না পারি।
অভিদান একটা কাজ করো, তুই বলছো আজকে রাত এখানে কাটিয়ে দাও। না রে অঞ্জন, তোকে আমি টার্গেট করতে চাই না, আমি আসি। শোনো, তুমি আমাদের বাড়ি যাবে? না রে, সুস্থ পরিবেশকে অসুস্থ করতে নেই, তুই খুব ভালো, হয়তো অনেকের চেয়ে বেশি ভালো। নে, এইটুকু খেয়ে নে। না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, ছেড়ে তো দেবই, তার আগে তোকে একটু ভালো করে আদর করি, তারপরে তো ছাড়বো। আপনাদের মতন মানুষরা দেশটাকে সর্বনাশ করে দিচ্ছে। আরে তা না হলে চলবে কি করে এই বিশাল পৃথিবীটা? তা না হলে চলবে কি করে? আয় আয় আমার কাছে আয়। আমার মা কিন্তু নবনীতা দিদির কাছে গেছে। নবনীতা দিদির কাছে গেছে? আবার ওই মানুষটার নাম মুখে আনলি? আমরা কিন্তু নবনীতা দিদির কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি। নবনীতা দিদি তোমাদের কাছে যেমন ভগবান, তেমনি আমার কাছেও ভগবান। কিন্তু কিন্তু আসো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ছাড়বো ছাড়বো, একটু আদর করি তারপর তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ, একটু 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 আদর করি, একটু একটু আদর করি, তারপর বেশ একটু দেখো দেখো এক্ষুনি তোমার। কত সুন্দর সুন্দর তোমাকে গল্প শোনাবো, এই তো শোনাবো। আপনার মতো বিশ্বাসঘাতক লোকের এই জগতে বেঁচে থাকা উচিত না। এরকম কিছু যদি আপনার বাড়ির মেয়ের সঙ্গে হতো তাহলে আপনি কি করতেন? ওঠো,
দিদি আমি উচিত শিক্ষা দাও, উচিত শিক্ষা দাও দিদি। আমরা কারোর প্রণাম নিই না, কাউকে প্রণাম করতেও দিই না। চলো তুমি। পাখিকে মেরে কোনো লাভ নেই তাই। আশালি, এতগুলো মানুষকে মারতে যার হাত এতটুকু কাঁপে না, একটা সামান্য পাখিকে মারতে সে এতবার চিন্তা করে? হ্যাঁ, চিন্তা করে, কারণ মানুষ আর পাখি তো এক জিনিস নয়। আর তাছাড়া রক্তিম যে মানুষগুলোকে মারে, সেই মানুষগুলো
পচে যাওয়া ঘুম ধরা মানুষ। একটা সুন্দর পাখি মারতে গেলে এখনো আমার হাত কাঁপে, আমি ভয় পাই। তুই একটা অদ্ভুত ভাগ্যিস। তুই বললি তুই স্কুলে যাবি না? না রে, আজকে স্কুল ছুটি আছে, পৌষ সংক্রান্তি। ও, পৌষ সংক্রান্তি মানেই তো পুলি পিঠে, তাই না? এসব দিনের কথা তোর খুব মনে পড়ে না রে? হ্যাঁ, আসলে আমি গ্রামের ছেলে ছিলাম তো, পৌষ সংক্রান্তির দিন মা দিদিন আমাকে থালা ভর্তি করে পিঠে খেতে দিত, আর আমি একটার পর একটা খেয়ে যেতাম, শেষ হয়ে যেত আবার দিত, যতক্ষণ না আমার পেট ভরত না আমাকে দিয়ে যেত। জানি তোরা এখানে কি আছে? রক্তিম, দিদি ডাকছে তোকে। কোথায়? ঘরের সামনে, এক্ষুনি যা। দশটা হ্যান্ড গ্রেনেড, রাস্তায় ল্যান্ডমাইন, আর সবার হাতে যেন রাইফেল থাকে। রাইফেল, হ্যান্ড গ্রেনেড, কিন্তু দিদি প্রজাতন্ত্র দিবসের দিন এইভাবে? আমাদের কাছে এই প্রজাতন্ত্র দিবসের কোনো অর্থ আছে সুগত? কোনো অর্থ আছে এই স্বাধীনতার? প্রত্যেক বছর করে এই দিন চলে যায়, কতটা এগোয় ভারতবর্ষ? তোমার আমার মতো খেটে খাওয়া মানুষের কতটা উন্নতি হয়? হ্যাঁ, এই প্রজাতন্ত্র দিবসেই আমরা অ্যাকশন করব। সরকার প্রশাসন জানুক যে শুধু মন্ত্রীরা মাইক্রোফোনে এসে ভাষণ দিলেই গ্রামবাসীদের উপকার হয় না, গ্রামবাসীদের উপকারের জন্য দরকার সার্বিক উন্নয়ন। আমাকে দেখেছিলে? একটু বসে। হ্যাঁ, তোমরা একটু এসো, আসলে আমার ওর সঙ্গে কিছু কথা আছে। তোমরা কিছু মনে করো না। না, অমিয় সেনগুপ্ত সম্বন্ধে কোনো ইনফরমেশন জোগাড় হয়েছে? না, এখনো পুরো ইনফরমেশন গুলো ডিটেইলে পাইনি, তবে আশা করছি পেয়ে যাব। আমি খানিকটা ইনফরমেশন দিচ্ছি। কলকাতা থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, তারপর জানিয়ে গেছিল যে দিল্লিতে আছে। কিন্তু একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগছে। কি? লোকটা নিজের নাম ভারিয়েছে। লোকটার আসল নাম অমিয় সেনগুপ্ত নয়। কিন্তু তুমি এত কথা জানলে কি করে? আমাদের আরো কিছু ইনফরমেশন দরকার, সেগুলোকে জোগাড় করতে হবে। তুমি একটা কাজ করো, একবার রাঙাপোতায় যাও, সেখানে গিয়ে সেখানকার পরিবেশটা একটু দেখে নাও, সেখানকার লোকজনের সঙ্গেও পারলে আলাপ করো। অমিয় সেনগুপ্তকে মরতেই হবে, অ্যাট এনি কস্ট। মরতে ওকে হবে, তোমার আর অবনীদার ইচ্ছে যখন তখন এই পৃথিবীতে আর থাকতে পারবে না। আমি প্রমিস করি, আমি নিজে হাতে ওকে মারব। আমি তাহলে এখন আসি, সুগতকে আমি রাঙাপথে পাঠাচ্ছি, চলি। এইভাবে কথা বলছিস কেন? না, এমনও তো হতেই পারে যে তুই আর আমাদের চেনা দিতে চাইছিস না। এখন তো তোর নিত্য নতুন লোকজনের সঙ্গে আলাপ হচ্ছে। অঞ্জন, তোমরা একটু কথা বলো।
আমি এক্ষুনি আসছি। এই দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। এক মিনিট, এক মিনিট, তুই ওকে যেতে দে, আমার মানে আমাদের আর কি তোর সঙ্গে একটু কথা আছে। কি কথা বল, আমার অন্য কাজ আছে। তাই নাকি? মহাদেব সেন না অবনী চৌধুরীর কাছে? কি বলতে চাইছিস তোরা? না মানে আলোচনাটা তুই এখানেই করতে চাইছিস না ইউনিয়ন রুমে যাবি? এখানেই বল। ওকে, উই ডোন্ট মাইন্ড। আচ্ছা, কয়েকদিন আগে তোর মেসে অবনী চৌধুরী গিয়েছিল না? হ্যাঁ গিয়েছিল। দেখ অঞ্জন, তুই কিন্তু খুব ভালোভাবেই জানিস যে হি ইজ এ নোটোরিয়াস এলিমেন্ট। পার্টি ওকে এক্সপেল করেছে, তারপরেও কিন্তু তুই তার সঙ্গে সম্পর্ক রাখছিস। হোয়াট ডু ইউ মিন? আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, সব সম্পর্ক রাজনীতির সঙ্গে মিশবে নাকি? মিশবে, যে সম্পর্কগুলো রাজনৈতিক সেগুলো রাজনীতিতে গিয়েই মিশবে। অঞ্জন তুই খুব ভালোভাবে জানিস যে সংগঠনের ওপরে কিন্তু ব্যক্তি নয়। এই যে তুই নবনীতার সঙ্গে মিশছিস, কই আমরা তোর বারণ? অঞ্জন, রাজনৈতিক বন্ধু হিসেবে আমরা তোর ভালো চাই। হ্যাঁ, পার্টির হায়ার লেভেল তোকে সুনজরে দেখে, শুধু শুধু তাদের চটিয়ে লাভ কি? শ্যামলেশ, এটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ হয়ে যাচ্ছে ভাই। আমি জানি আমি কি করব, আমি ভেবে রেখেছি, এখন আমি আসি। আরে ইলেকশনে দাঁড়াবি তো? এখনো ভেবে দেখিনি, চলো। ওরা জানলো কি করে? ওরা সব জেনে যায়নি তা, ওদের নেটওয়ার্ক খুব স্ট্রং বুঝলে। এই যে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছ? পাচ্ছ না তো, কিন্তু ওরা ঠিক জেনে গেছে আমরা বেলা দুটোর সময় ভিক্টোরিয়া বসেছিল। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? ভাবছি যে ওরা হঠাৎ পার্টির ওপর মহলের কথা বললো কেন? ওরা কেন বললো যে রাজ্য কমিটি আমাকে সুনজরে দেখছে? ওটা ওদের চাল, যাতে তুমি অবনীদের সঙ্গে যোগাযোগ করতে না পারো। হ্যাঁ সেটা হতে পারে। ও ভালো কথা, তোমাকে বলতে ভুলে গেছি, গতকাল অবনীদের সঙ্গে দেখা হয়েছিল। কোথায়? কলেজ স্ট্রিটে। দিদি এতদিন কোথায় ছিল? বললো তো সংগঠনের কাছে বীরভূমে ছিল, জানো, বলেছে আজকে নাকি আবার দেখা হবে। আজ কখন? আমিও তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে থাকতে গেলে তোমাকে মাঝরাত অবধি কিন্তু ওয়েট করতে হবে। মাঝরাত কেন? কারণ মাঝরাতে অবনীদের সঙ্গে আমার দেখা হবে কলেজ স্কোয়ারে, সেখান থেকে আমরা যাব সেন্ট্রাল অ্যাভিনিউ একটা বাড়িতে। আমিও যাব। তার মানে? আমি তোমাকে একা ছাড়ব না। একা কোথায়? সঙ্গে তো অবনীদা থাকবে, আর তাছাড়া একা একা পথ চলবো বলেই তো জলপাইগুড়ি থেকে আমার কলকাতায় আসা। জানো মধ্যরাতও কলকাতা উত্তপ্ত থাকে, সঙ্গীর অভাব হয় না। আমি তোমার সঙ্গে থাকলে তোমার কোনো আপত্তি আছে? একসময় আছে, মাঝরাত্রিরে কোনো মেয়ে কলকাতা শহরে নিরাপদ নয়। কিন্তু তুমি তো আছো আমার সঙ্গে। থাকলেও তোমার বাড়ির লোক তো আমায় ছেড়ে কথা বলবে না। আমি সেটা ম্যানেজ করে নেব। কেন আমার সঙ্গে নিজেকে জড়াচ্ছ নিতা? কেন? তুমি তো জানো যে আমার জীবনটা অনিশ্চয়তায় ভরা। ওসব বলে আমাকে আটকাতে পারবে না। আমার মনে হয়েছে আমার তোমার সঙ্গে যাওয়াটা দরকার, আমি যাব। ডুবতে চাও ডুবো, কিন্তু ডুবে যাবার পর আমায় কিন্তু তোষণ করতে পারবে না। ডুবলে তোমাকে নিয়েই ডুববো। হুম, দুটো ডুবে যাওয়া মন পরস্পর পরস্পরকে দোষারোপ করতে পারে তাই? এই দেরি হয়ে গেল তো, আরে দুটো কাজ আছে সেরে যেতে হবে তো। আরে ওটো 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 চলো। কত বাজলো এখন?
পরশু দিনের মিটিংয়ে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। বসো বসো। না মিতা চা, রঞ্জন চা? না আমি খাবো। ফার্স্ট ক্লাস। আচ্ছা আমাদের জন্য এতগুলো চা হয়ে গেল, মহাদেবদের জন্য আছে? আছে চা আছে তো? হ্যাঁ আছে। ভেরি গুড। হ্যাঁ ওই তো মহাদেবদের প্রথমেই আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কি করতে চাই। মানে এই সমাজ ব্যবস্থায় আমাদের ভিন্ন ধারার কোনো সংগঠন গড়ার প্রয়োজন আছে কিনা। আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা কোনো এক সময় অন্য একটা রাজনীতিতে বিশ্বাস করতেন, কিন্তু কোনো বিশেষ কারণে, পারিপার্শ্বিক চাপে তারা তাদের সেই বিশ্বাসে আঘাত পেয়েছেন বলেই তারা ভাবছেন অন্য একটা রাজনৈতিক সংগঠন গড়ার কথা। যে সংগঠন তাদের ভাবনা, চিন্তা, স্বপ্ন, বিশ্বাসকে বাস্তবায়িত করতে পারবে। তারা ভাবছেন যে আদর্শের দিক থেকে তারা আমাদের সঙ্গে ঝাঁপাতে পারেন। আমি অঞ্জনকে একটা প্রশ্ন করতে চাই। বলো। তুমি তো যে পার্টি করো তারাও তো সর্বহারাদের কথাই ভাবে, সর্বহারাদের জন্য বিপ্লব করার কথা ভাবে, আর আমরা এখানে যারা আছি আমাদেরও চিন্তনে সর্বহারার দল। তাহলে তুমি কেন তোমার পার্টি ছেড়ে মানে আমাদের সঙ্গে যোগ দিতে চাইছো? সেটা কি শুধু অবনী বলেছে বলে নাকি তোমার কোনো মনের তাগিদ থেকে? দেখুন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই। আমাকে নাড়া দিয়েছে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের আদর্শ আমাকে সত্যি নাড়া দিয়েছে। না, আমাকে নাড়া দিয়েছে আপনাদের শরীরের ওই বিক্ষুব্ধ তকমাটা। এই যে অবনীরা, যার যার মতাদর্শ অনুপ্রাণিত হয়ে আমার এই রাজনীতিতে আসা, তাকে আজকে পার্টি তাড়িয়ে দিয়েছে। না, আমাকে সত্যি নাড়া দিয়েছে আমাদের পার্টির ওপর মহলে যারা বসে আছেন তাদের ব্যবহার, তাদের কাজকর্ম, তাদের আদর্শ নাড়া দিয়েছে আমাকে। একটু আগে মহাদেবদা আমাকে জিজ্ঞাসা করলেন যে আমরা আমরা সবাই তো সর্বহারাদের জন্য ফাইট করছি, তা আমাদের পার্থক্যটা কোথায়? আমার তো মনে হয় পার্থক্য হচ্ছে বিপ্লবের রকম ফের, পার্থক্য হচ্ছে আমাদের আদর্শের ডিফারেন্স ওপিনিয়নে, আমাদের যে চিন্তাধারা তার একটা যে মত পার্থক্য তাতে। মানে আমার এটা মনে হচ্ছে আমার। কি ভাবছিলে? না না, তেমনি কিছু না। অনেক বেলা হয়ে গেল, চা খাবে না দিদি? হ্যাঁ খাবো তো, তোরা খেয়েছিস? না, চলো একসাথে খাবো। শর্মি, সবাইকে ছেড়ে এই জঙ্গলে পড়ে আছিস, তোর বাড়ির লোকের কথা মনে পড়ে না? পড়ে তো, পড়ে বলেই তো এখানে পড়ে আছি। মানে? জোর করে বাবার একরত্তি জমিটা বিনামে লিখিয়ে নিল, দাদা প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করেছিল বলে ওরা জোর করে দাদাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেল। দামোদরের চরে দাদার লাশ পাওয়া গেল, মা শোক সহ্য করতে পারল না, গলায় দড়ি দিয়ে প্রাণ জুড়ল, আর বাবা বাবা নিরুদ্দেশ হয়ে গেল। আমি ভেসে যেতাম যেন, ঠিক সেই সময় একজন মানুষ এসে আমার সামনে দাঁড়ালো। মহাদেবদা বললো, বাঁচবি তাহলে
আমার সঙ্গে চল, এখানেই তো বেঁচে আছিস। এমন সুন্দরভাবে বাঁচতে কজন মানুষ পারে বলো? মৃত্যুর হাতছানিকে সামনে রেখে প্রতিদিনের বেঁচে থাকার আনন্দ কজন মানুষের ভাগ্যে জোটে দিদি। বাহ উত্তরা, তুই তো খুব ভালো কথা বলিস। বাহ, বলবে না ও যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে গো দিদি। আমাদের জীবনটা কেমন হয়ে গেল তাই না দিদি? এসব ভেবে মন খারাপ করতে নেই। যেদিন তোর বন্ধুকে এর এক ঝাঁক গুলি ঝাঁঝরা করে দেবে সেদিন তুই আসল জীবনের মানে খুঁজে পাবি। চল, সূর্যি মামা মাথায় উঠতে চলল। উত্তরা বল, রক্তিমকে বল একবার রাঙাপোতায় যেতে। যারা মুখে বড় বড় কথা বলে আর কাজে বাঁচাটা করতে হয় তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। চল। আমি তোদের খোঁজ করতে যাচ্ছিলাম, তোরা সকলে এখানে আছিস, ভালো হলো। সুগত, কাল তোকে রাঙাপোতা গ্রামে একবার যেতে হবে। ঠিক আছে। অমিয় সেনগুপ্ত ওখানে আসছে। অমিয় সেনগুপ্ত? হ্যাঁ, অমিয় সেনগুপ্ত। মন দিয়ে কথাগুলো শোন। উনি কিভাবে আসছে, কোথা থেকে আসছে, ডিটেল খবরগুলো তুই নিয়ে আসবি, ঠিক আছে? অমিয় সেনগুপ্ত, ঠিক আছে, আমি কালকেই তাহলে রাঙাপোতা গ্রামে চলে যাচ্ছি। আচ্ছা, পঞ্চায়েত অফিসটা কোন দিকে? আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে যান, গিয়ে যেখানে রাস্তাটা বাঁদিকে বাঁক নেবে ঠিক বাঁকের মুখেই ডান দিকে পঞ্চায়েত অফিস। বলিস কি রে, শুনেছিস কে আসছেন? অমিয় কুমার সেনগুপ্ত মশাই দিল্লিতে বসেন, সারা ভারতবর্ষে কত নাম ডাক, ইহা পার্টি চাইছে না তাই, তা নাহলে যে কোনো দিন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। কি যে বলেন কার্তিকদা, গোটা ভারতবর্ষে গুটি কয়েক সিট পেয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় নাকি? আসতে পারি? কে? আমি, একটু আসবো? সে আসুন, কিন্তু এর আগে চাঁদু এরকম চাঁদ বদন তো আমি কখনো দেখিনি। দেখবেন কি করে, এর আগে তো আমি এই গায়ে কখনো আসিনি। আপনার একটা ইন্টারভিউ নিতে এসেছি। ইন্টারভিউ মানে আমার সাক্ষাৎকার? বেশ বেশ বেশ, আরে চুরুনি দিবি তো? আরে আগে থেকে জানা থাকলে তো মশাই বিয়ের গরদের পাঞ্জাবিটা নিয়ে আসতাম। পাঞ্জাবি পরে কি করবেন কার্তিক দা, ওনার কাছে তো ক্যামেরাই নেই। হ্যাঁ, ক্যামেরাই আনেননি, আচ্ছা তবে আর কি নেবেন ইন্টারভিউ আমার? না মানে এটা আমাদের গায়ের একটা পত্রিকা, আপনার ইন্টারভিউটা সেখানে ছাপবে। পত্রিকা? তার মানে টিভিতে দেখা যাবে না? তবু সাক্ষাৎকার কার্তিক দা, পাড়া ভাতে ছাই দিতে নেই। তা বটে, তা আপনাদের পত্রিকার নামটা কি? সিদ্ধান্ত। বাবা, এ তো আমি চোদ্দ পুরুষের কখনো নাম শুনিনি। তা ঠিক আছে, কি এখন বলতে হবে আমাকে বলুন। আচ্ছা, আপনাদের এই জনসভাটা কোথায় হচ্ছে? খালপালের মাঠে। এটা কখন থেকে শুরু হবে? হবার তো কথা একটাই, এখন আরম্ভ হতে হতে দুটো হয়ে যেতে পারে। কে কে আসছেন? এই যে তো লিফলেটটা দিয়ে দেতো। ধন্যবাদ। আচ্ছা, ওনারা কি সরাসরি কলকাতা থেকে গাড়িতেই আসছেন? তাই তো আসা উচিত। রুটটা কি একটু বলতে পারবেন? হাওড়া, রানীহাটি, বাগনান। বুঝেছি। আচ্ছা, সবার প্রথমে কি অমিয় সেনগুপ্ত এই বক্তৃতা দিতে উঠবেন? আচ্ছা, কি হচ্ছে বলুন তো? আমাদের জনসভা রিপোর্টটা নিচ্ছেন,
টেররিস্ট, জনযুদ্ধের কর্মী। হ্যাঁ, আমরা তাই। কি দিয়েছে আমাদের? খাদ্য, বাসস্থান, ন্যূনতম শিক্ষা। 90% মানুষ নাকি নিজের নামে সই করতে পারে। সত্যি কি তারা পারে? দেবল পারে, আমরা সবাই পারি। না দিদি, পারে না। এই গ্রামের প্রায় সবাই নিরক্ষর। পাঠশালা একটা আছে, কিন্তু সেটা নামকাও আসতে। অথচ গ্রামবাসী ছেলে মেয়েদের পড়াশোনা শেখার যথেষ্ট ইচ্ছে আছে, যথেষ্ট আগ্রহ আছে। তাহলে রাঙাপোতায় আসছে বিশিষ্ট মন্ত্রীবর্গ। তারা দেশের উন্নয়ন চায়, গ্রামের উন্নয়ন চায়, চায় সুজলা সুফলা গ্রাম। তারা মঞ্চে এসে বড় বড় বক্তৃতাও দেবে, আমার গানও শোনাবে। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অথচ গ্রামের না খেতে পাওয়া লোকেরা তারা সেই ভাষণ শুনবে, গানও শুনবে, আর তারপরে ফিরে যাবে সেই তিন ক্রোশ পথ হেঁটে মাটির কুড়ে ঘরে, যেখানে এখনো পৌঁছয়নি সভ্যতার ন্যূনতম আলো। আর আমরা যারা জঙ্গি সংগঠক, টেররিস্ট, আমরা কি চাইব? আমরা চাইব অর্জুনের মৃত্যুবান। আমরা জঙ্গি, তবু আমরা অমিয় সেনগুপ্তর গায়ের রক্ত মেখে গাইব, ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটা তোমরা সবাই জানো তো? হ্যাঁ জানি।
শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, মাতর মুখে বাসি নয় তো? আগে না না, আমাদের মন্দিরের চরণামৃত পরিশ্রুত ডাবের জল, অস্বাস্থ্যকর বটেই না। বাহ, তাহলে ভালো, ডাবের জল যখন তখন পেটের পক্ষে ভালো। তুমি না একটা জাতা। যা বাবা, সহজ কথা সোজাভাবে বললাম, দোষ হয়ে গেল? আচ্ছা, আপনাদের প্রসাদটা দিয়ে দিচ্ছি। আপনি রেখেছেন তো? নিশ্চয়ই, পুরোহিত মশাইরা নিজের জন্য না রেখে কাউকে কিছু দেয় না। শুনুন শুনুন, ওই প্যাকেটটা বলছো আপনি রেখে দিন, আজকে জন্মদিন, ঠাকুরকে ওর হয়ে কিছু বলবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, শুধু ওর হয়ে কেন, আপনার হয়ে বলব, আপনাদের দুজনের জীবনেই খুব ভালো কাটুক, মায়ের কাছে এই কামনাই করি। অনেক ধন্যবাদ, আসি। আগে আসুন। আচ্ছা নিতা, তুমি ঠাকুরের কাছে কি চাইলে? এটা আবার একটা কোনো প্রশ্ন হলো? অবভিয়াসলি তোমাকে। তুমি একটা জাতা। হ্যাঁ সেটা তো বলবেই, সত্যি কথাটা এত সহজ করে বলে দিলাম। জানো নিতা, আমি একটা হোপলেস। কেন কেন আবার? এই দেখো না, আমার পকেটের যে অবস্থা, তোমার বার্থডেতে একটা গিফট তোমাকে উপহার দিতে পারলাম। একটা সামান্য গিফটের জন্য তুমি এমন করছো? তুমি তোমাকে তোমার পুরো জীবনটাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছ, জন্মদিনের গিফটের আমার কোনো লোভ নেই। নিতা কি আমার মনে হয়, আমি যেভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছি, আমরা কখনো কোনোদিনও
সংসার করতে বোধহয় পারবো না। না পারা তো কোনো কারণই দেখতে পাচ্ছি না। আমিও তো তোমার সঙ্গে জড়াচ্ছি, যদি পুলিশ ধরতে আসে তাহলে দুজনে একসঙ্গে দৌড়বো, আবার একসঙ্গে এক আস্থানে লুকোবো, তারপর একসঙ্গে জেলেও যাব। দেখবে থাকতে থাকতে কখন আমরা সংসার করে ফেলেছি। তুমি আমাকে এত ভালোবাসো? যাক, তাহলে এতদিন পরে বুঝলি। আচ্ছা, তোমার বাবা মা দিদি আমাদের কথা জানে? জানে না, তবে অনুমান করতে পেরেছি। চল। শুনছেন? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে। আপনাকে আমি বেশ কয়েকবার অঞ্জনের সাথে এই মেসে দেখেছি। হ্যাঁ, আমি নমনীতা সেন, অঞ্জনের বিশেষ বন্ধু। সেটা আমরা জানি, আর সেই জন্যই তো আপনাকে দাঁড় করালাম। আপনি নিশ্চয়ই অঞ্জনের খোঁজে যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি মানে গতকাল অঞ্জন কলেজে আসেনি, আজকেও আসেনি, তাই ভাবলাম ওর শরীর টরীর খারাপ হয়নি তো। অদ্ভুত, অঞ্জন আপনার বিশেষ বন্ধু অথচ আপনাকেও কিছু বলেনি, কি ব্যাপার বলুন তো? অঞ্জন তো কলকাতাতেই নেই, কলেজের শ্যামলেশের কাছে শুনলাম যে ও নাকি দিল্লি গেছে। দিল্লি কিসের জন্য? সেটা আমি কি করে বলবো ম্যাডাম, আমরা আদার ব্যাপারী, জাহাজের খোঁজ রাখবো কেন? ওরা সব বড় বড় লিডার, হয়তো পার্টির কোনো কাজেই গেছে। তাহলে আমি আসি। তোর সঙ্গে একটু জরুরি কথা আছে, কাল থেকেই তোর সঙ্গে আপ্রাণ দেখা করার চেষ্টা করছি কিন্তু। কলেজে আসতে পারতে? না না, ওখানে যাই, শ্যামলের সুতনু আমাকে দেখে ফেলবে, ওরা এখন আমার চরম শত্রু নিতা। আসলে একদিন ওদের হাতে ধরে রাজনীতি শিখিয়েছিলাম তো। অঞ্জন নাকি নেই, দিল্লিতে গেছে, তুমি কিছু জানো? হ্যাঁ আমি জানি, সব জানি। তোর এখন একটু সময় হবে, তাহলে কোথাও বসে একটু কথা বলতাম। আমার হাতে এখন প্রচুর সময়, কোথায় যাবে বলো? কফি হাউসে? না না, কফি হাউসে এখন নয়, আর তাছাড়া কফি হাউসে 100 জনের মধ্যে 99 জন আমায় চেনে। তার চেয়ে চল কোনো একটা রাস্তার ধারে দোকানে গিয়ে বসি, যেখানে শেখা পাউরুটি আর চা পাওয়া যাবে। চল চল। এই তো এখানে একটা চায়ের দোকান। তোমাদের এখানে রাতের খাবার হয় না? হ্যাঁ হয়, ওই রুটি আলুর দম, রুটি বাঁধাকপি তরকারি। আচ্ছা, যেটা ভালো হবে সেটা প্যাক করে দিয়ে দিও তো। সে ঠিক আছে, কিন্তু তৈরি হতে সময় লাগবে। লাগুক, আমাদের সময়টাই প্রয়োজন। কটা রুটি দেবো? 5-6টা। ঠিক আছে। এ পড়লা, 5টা রুটি আর বাঁধাকপি তরকারি বানা এক্ষুনি, তাড়াতাড়ি। আমার রাতের খাবার অর্ডার দিলি? হ্যাঁ, তোমাকে বাঁচাতে হবে, নইলে তোমাদের স্বপ্ন বাঁচবে না। যারা আপোষের রাজনীতিতে বিশ্বাস করে তারা ওরকম চোরের মতোই পালায়। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না অবনীদা। অঞ্জন পার্টিতে একটা ভালো জায়গা পাওয়ার লোভে দিল্লি গেছে দরবার করতে। আমরা যারা একটা অন্যরকম সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি
আমাদের সবসময় দুঃখই পেতে হায় রে। আর অঞ্জন সে দুঃখের জীবন গ্রহণ করতে যাবে কেন? এখানে হাত বাড়ালেই সুখ, অর্থ, ঐশ্বর্য সব পাওয়া যায়। মানুষ তো তার পেছনে দৌড়বে, এতে আশ্চর্যের কি আছে? এমন কথা তো ছিল না অবনীদা। অনেক কথাই তো থাকে না রে নিতা, আর সেই কথাগুলোই বারবার আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়। আমি অঞ্জনকে কিন্তু বিশ্বাস করেছিলাম জানিস তো। আমি ভেবেছিলাম অঞ্জন অন্তত শ্যামলেশ বা সুতনুদের মতন স্বার্থপর রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু অঞ্জন কিন্তু তোমাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অবনীদা। হ্যাঁ অবনীদা, ও তোমাদের প্রত্যেকটা ডেরা জানে, তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির খবর রাখে। অঞ্জন যদি তোমাদের কোনো ক্ষতি করে। তুই ঠিক ঠিক বলেছিস নিতা, আমাদের আরো সতর্ক হতে হবে, মহাদেবকেও সতর্ক করতে হবে। আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে রে নিতা। তুমিও চলে যাবে? না না, চলে গেলেও তোর সঙ্গে আমার যোগাযোগ থাকবে। একটা কাজ করলে তো হয়, তাহলে আমাদের যোগাযোগটা সবসময় জন্য থেকে যায়। কি কাজ? আমি অঞ্জনের স্বার্থপরতা ঢেকে দিতে পারি, আমাকে তোমাদের সঙ্গে নেবে। কি বলছিস তুই? আমি হয়তো তোমার মতন রাজনীতি তত্ত্ব বিষয়ে জানি না ঠিকই, কিন্তু আমার চোখ দুঃস্বপ্ন দেখে, আর সেই স্বপ্নে জড়িয়ে আছে অসহায় মানুষের দুঃখ কষ্ট হাহাকার। আমি কি পারি না অবনীদা তোমার মতো অন্য চোখের জল মুছে দিতে? আরে নিশ্চয়ই পারিস, তুই আমাদের সঙ্গে যোগ দিবি নিতা? তুমি যদি আমাকে যোগ্য মনে করো। আরে তোর মতন মানসিকতার মেয়েই তো আমাদের দরকার রে, যে নিজে খিদে পেটে অন্যের খিদে মেটাবে। কত হলো? 20 টাকা আমি দিচ্ছি। I will try my level best. Okay, okay. Thank you. Thank you. Sir, sir, raste par hai. Ashun. Amar bon. Navnita Sen, kal theke bari fireni. Apnar boner boyos koto? 22 bochor college pore. Kon college pore? আর আপনাদের আপনার বোনের বন্ধু বান্ধব কে ছিল? না ও তো ইউনিভার্সিটিতে পড়ে, বন্ধু বান্ধব বলে তো সেরকম কিছু নেই, মানে কেউ নেই। তবে হ্যাঁ, কয়েকদিন হলো না রাত করে বাড়ি ফিরছে স্যার। রাত করে বাড়ি? আচ্ছা কেন রাত করে বাড়ি ফিরত সেটা কি জানতে পেরেছেন? না স্যার, নেইনি কোনোদিন, কারণ ওর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আসলে কি জানেন, আজকালকার কলেজের ছেলেমেয়েরা নকশাল পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। হ্যাঁ স্যার, আমি তো নকশাল পার্টির কথা পেপারে পড়েছি। ওরা তো সমাজসেবামূলক কাজ করে, তাই না? ওই আর কি। তাহলে স্যার আমি আসছি, কিন্তু আমার বোনের নাম কিন্তু নবনীতা সেন, বাড়ি। আপনার বোনের ডিটেলসটা আপনি সেকেন্ড অফিসারের কাছে এফআইআর করে দিয়েছেন। কিন্তু খবর পেলে তাড়াতাড়ি জানাবেন। আমি চেষ্টা করব। তাহলে আসছি স্যার।
আমি রাস্তায় পেয়েছিস, এতদিনে তোকে ধরতে পেরেছি, খানায় নিয়ে গেপিয়ে দিয়ে তোর পেট থেকে আমি সমস্ত কথা বাদ দেবো। বিশ্বাস করুন স্যার, আমি আমি কিচ্ছু জানি না স্যার। চুপ কর, কিছু জানিস না তাহলে তোর ব্যাগে ওই রিভলভারটা এরকম থেকে সরে বাচ্চা। না স্যার, বিশ্বাস করুন স্যার, ওটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। চুপ, দেখি তোদের নবনীতা সে আর কতদিন পালিয়ে বেড়াতে খানায় এত। চলো জনযুদ্ধ গোষ্ঠী, তাই রক্তিম কোথায়? আমি কিচ্ছু জানি না, আমার কোনো দল নেই, আমি একটা স্কুলে পড়াই। তোর স্কুলে পড়ার গোপন তোর মাস্টারি আমি গোষ্ঠী লিখুচি করেছি, আমার কাছে খবর আছে যে তোরা ওই অঞ্চলে একটা গ্রামে গোপন ডেরা বেঁধে রয়েছিস। বল বল কোথায়? আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। নবনীতাই তোদের পুরো টিমটাকে অপারেট করে। আমি কোন নবনীতাকে চিনি না, আপনাদের কাছে যখন এতই খবর আছে তাহলে আমাকে জিজ্ঞাসা করে সময় নষ্ট করছেন কেন? সেন্সলেস হয়ে গেছে এই মুহূর্তে, ওর পেট থেকে কিন্তু আর কোনো কথা বার করা যাবে না।
যেমন করে পারো ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে এসো। ওর পেট থেকে নবনীতার সমস্ত খবর বার করতে হবে। যাও জলদি এসো, যাও নাম দাও। চলো জ্ঞান ফিরলে তারপর আবার দেখা যাবে। চলে এসো মালিক। আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। পালিয়ে যেতে হবে? কেন পালিয়ে যেতে হবে? তোরা একটা কথা বোঝার চেষ্টা কর। দেবলকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার মানে পুলিশের কাছে ইনফরমেশন ছিল দেবলের ব্যাপারে। ডেফিনিট করে আমাদের ব্যাপারেও পুলিশের কাছে ইনফরমেশন আছে। আমি এর ব্যাপারে ডেফিনিট, আমাদের পালাতেই হবে। সুগত তুই কি ভাবছিস? যাদের কাছে দেবলের ইনফরমেশন আছে তাদের কাছে আমাদের অস্তিত্বের কোনো তথ্য নেই? আমি ডেফিনিট পুলিশের কাছে আমাদের ডেরার খবর আছে। কি বলছিস কি তুই? আমি ঠিকই বলছি। প্রজাতন্ত্র দিবসে অমিয় সেনগুপ্ত আসছে। তোর কি মনে হয় পুলিশ অমিয় সেনগুপ্তর জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করবে না? রক্তিম, এটা জেনেই নেমেছিলাম যে মৃত্যু আমাদের যে কোনো দিনই আসতে পারে, কিন্তু আমাদের কাছে আর কোনো লক্ষ্য ছিল না। আমি জানি অমিয় সেনগুপ্তর মতন বিখ্যাত বিশিষ্ট মানুষের নিরাপত্তা জোরদার হবে। আমাদের মতন জঙ্গি সন্ত্রাসের যারা বিশ্বাসী তাদের ধরপাকড়ও হবে, কিন্তু আমি এসবে ভয় পাই না। প্রজাতন্ত্র দিবসের আগে আমরা কোথাও নড়ব না। আমরা একটা কাজের ভার নিয়েছি, সেটা সমাধান হলেই আমরা নিজেদের নিরাপত্তার কথা ভাবব। তোমার একটা কথায় আমি আমার নিজের জীবন দিতে পারি, আবার তোমারই কথায় আমি এক লহমায় অন্যের জীবন নিয়ে নিতে পারি। তুমি যা বলবে তাই হবে। আমরা এখন এখান থেকে কোথাও যাচ্ছি না, আমরা এখন এখানেই থাকব। হ্যাঁ, তবে আমরা সতর্ক হয়ে থাকব। আমরা পালা করে রাত জাগব, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কোনো রকম বিপদের গন্ধ পেলে আমরা সতর্ক হয়ে যাব, একে অপরকে সঙ্গে সঙ্গে খবর দেব। আশা করি এই সিদ্ধান্তে অন্য কারো কোনো আপত্তি নেই। আপত্তির কোনো প্রশ্নই নেই। যে কোনোভাবেই হোক প্রজাতন্ত্র দিবসে আমাদের মিশনটা সাকসেসফুল করতেই হবে। তারা চায় জীবন, আর তা না দিতে পারলে মৃত্যুই আমাদের শেষ পরিণতি। এখানে যখন প্রথম এসেছিলাম, কাটে না আধার রাত, ঘরেতে ফুরালো ভাত, চোখের জলে রে আমার হৃদয় জলে রে, রাখিতে না পারি মায়ের মান, ওরে রাখিতে না পারি মায়ের মান, আর সহে না রে, আর তো সহে না রে, আর তো সহে না রে, আর তো সহে না রে, যখন দেখি পাহাড় কাঁপে গণ ফৌজের পায়ের তালে, আগুন জলে ধনির প্রাসাদে, যখন দেখি পাহাড় কাঁপে গণ ফৌজের পায়ের তালে, আগুন জলে ধনির প্রাসাদে, তখন মন যেতে চায় ছুটে আমায় রাখিস নে মা ধরে, তখন মন যেতে চায় ছুটে
আমায় রাখিস নে মা দূরে, উমা আমি যাব সূর্য ওঠাতে, উমায় আমি যাব সূর্য ওঠাতে, আর তো সহে না রে, 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 আর তো সহে না রে। স্বপ্ন পূরণের জন্য রক্তের হোলি খেলা। জানো নবনীতা, আমি যখন কলেজে পড়াতাম, বইয়ের পাতা খুলে বারবার মনে হতো যে ভারতবর্ষের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এত যুদ্ধের প্রয়োজন ছিল কি? কেন এত রক্তের বন্যা, এত মানুষের মৃত্যু? জানো নবনীতা, এক ছটাক জমি, এক মুঠো খাবার কেউ এমনি এমনি দেবে না। নিজেদের অধিকার নিজেদেরই কেড়ে নিতে হবে। ও তোমার সঙ্গে আলাপ করানো হয়নি, ও হচ্ছে শর্মী, ও হচ্ছে উত্তরা, সুগত, আর ও হচ্ছে দেবল। দেবল এই গ্রামের স্কুলে মাস্টারমশাই, আর ও হচ্ছে রক্তিম, ও মেদিনীপুরের ছেলে, ছাত্র রাজনীতি করত, জেলা নেতৃত্বেও ছিল, তারপর যা হয় এখন পার্টি বিরোধী। ওর সঙ্গে আমার কোথায় আলাপ জানো? কোথায়? রূপনারায়ণের চরে। হ্যাঁ, আমি যাচ্ছিলাম ওদিকে একটা কাজে, আর ও পালাচ্ছিল নিজের সীমানা ছাড়িয়ে। বাড়িতে কে কে আছে? সবাই আছে, মা আছে, বাবা আছে, এক দিদি আছে, আর এক ভাই আছে। ও তোমাকে একটা কথা বলা হয়নি নবনীতা। হ্যাঁ বলুন। আমি এখানকার কাজের ভাগ তোমার আর অবনীর উপর দিয়ে আমি একটু উত্তরবঙ্গে যাচ্ছি। মানে? হ্যাঁ, ওখানে আমাদের সংগঠনটা খুব একটা জোরালো নয়। দেখো, একটা গাছ তো তখনই মহাবৃক্ষ হয় যখন সে তার ডালপালা চারিদিকে ছড়িয়ে দেয়। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, আমি একটু আমার কুঁড়ের দিকে যাই। আচ্ছা শোনো, আজ থেকে নবনীতা হচ্ছে তোমাদের দিদি। ঠিক আছে, ঠিক আছে ক্যাপ্টেন। নবনীতা, তুমি একটু আমার সঙ্গে চলো, তোমাকে সব বুঝিয়ে দিই। এই অবনী, তোমার কথাই হচ্ছিল, আমি ভাবছি যে পার্টির দায়িত্ব তোমার আর নবনীতার উপরেই দিয়ে দেবো। কি বলছেন? মানে আমি? ডোন্ট ওয়ারি, এই নিয়ে তোমার সঙ্গে পরে কথা হবে। তোমার কথা বলো। অঞ্জনের খবর আছে? তার আর কোনো প্রয়োজন আছে অবনীদা? সত্যি নেই না রে, অঞ্জন কলকাতায় ফিরেছে এবং পার্টি নাকি ওকে ইলেকশনে দাঁড় করাচ্ছে। আর অন্য সূত্রের খবর হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো ওকে দিল্লিতেও রেখে দিতে পারে। ওর মতন ইয়াং তাত্ত্বিক নেতা নাকি আমাদের দেশে খুব কম আছে। ভালো, আমি এখন যাই। আরেকটা খবর শুনে যা। কি? অঞ্জন নাকি বিয়ে করছে। তাই? আমাদের পরিচিত কেউ? হ্যাঁ, তোদের বান্ধবী দোলন।
সবসময় টপ হয় নিতা, তুই পাসনি তাই আজ অঞ্জন সম্বন্ধে উল্টো পাল্টা বকছিস। তোর মনে আছে একদিন এই অঞ্জনকে পাবার জন্যই তুই তোর সুখের ঘর ছেড়েছিলি, পরিবার ছেড়েছিলি। নিতা, একটা মেয়ের জীবনে সিঁদুরের মূল্য অনেক রে। তুই যতই মুখে বড় বড় কথা বলিস, তোর ওই সাদা শিখি কখনোই আমার মতো লাল হবে না, কখনোই তোর শরীরে উঠবে না লাল বেনারসি। আর ঠিক সেই কারণে হিংসেতে জ্বলে পুড়ে তুই আমার অঞ্জনকে মারতে যাচ্ছিস, আদর্শের জন্য নয়। তুই অঞ্জনকে পাসনি তাই তোর ভালোবাসাকে তুই তুই রক্তাক্ত করতে যাচ্ছিস। নিতা, তুই তুই একটা বিশ্বাসঘাতক। তুমি আমায় ডেকেছিলে? তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, এই রিভলভারটা নাও, এটা দিয়েই অমিয় সেনগুপ্তকে শ্যুট করতে হবে। তুমি আমার সঙ্গে থাকবে তো? থাকবো, ভেবেছিলাম আমিই শ্যুট করব, কিন্তু ভাবলাম যদি গুলি ফসকে যায়। আমি কিন্তু কখনো তোমাকে তোমার টার্গেট মিস করতে দেখি, তবুও রিস্ক নেব না। যদি টার্গেট মিস হয়ে যায় আমাকে মরতেই হবে। আর আমি জানি অন্ধকারে পাখির চোখে টিপ করতে পারে একমাত্র রক্তি। আমি আসি, রাস্তার কাজ এখনো শেষ হয়নি। দেবলের কোনো খবর পেলে? না, সেরকম কোনো খবর পাইনি। পুলিশ কাস্টডিতে আছে, ওকে বেদম মারছে, কোর্টে এখনো প্রডিউস করেনি। অফিসারগুলোর খবর নাও, অপারেশন অমিয় হয়ে যাওয়ার পরই আমি ওদের চিতায় আগুন দেখতে চাই। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, এসো। শোনো, কাল একবার অবনীদার সঙ্গে দেখা করতে যাব। ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। না না, তুমি এদিকটাই দেখো, আমি না হয় সুগতকেই নিয়ে যাব। বেশ, তাও হয়, আসি আমি। হ্যাঁ, এসো। অবনীদা আয়। আমি জানতাম তুই আসবি। তুই এতটা রাস্তা একা এলি নাকি? না, মল্লিকার উত্তরার সাথে এসেছি। বেশ, অঞ্জন অমিয় হয়ে গেল কি করে? এটা আমার কাছে খুব রহস্য ছিল, কিন্তু পরে আমি জানলাম যে এই নামটা নাকি অঞ্জনকে দোলন ভালোবেসে দিয়েছে। অঞ্জন নামটার কোনো অস্তিত্বই সে আর রাখতে চায় না। কেন? কারণটা শুনবি? তোর জন্য। কারণ অঞ্জনের সঙ্গে নিতা নামটা ওতপ্রোতভাবে জড়িয়েছিল, তাই অঞ্জনের অস্তিত্ব এই পৃথিবী থেকে ও মুছে ফেলতে চায়। ভালোই হয়েছে অবনীদা, অঞ্জনের সমস্ত পরিচয় পৃথিবী থেকে মুছে যাওয়াই ভালো। রক্তিমকে দায়িত্ব দিয়েছি ওর কপালে টিপ করার। ওর চেয়ে ভালো শুটার আমাদের মধ্যে আর কেউ নেই। ভালোই করেছিস, তোর হাত কেঁপে গেলেও রক্তিমের হাত কাঁপবে না। ক্যাপ্টেনের নির্দেশ ও একেবারে বেদ বাক্য মনে করে। এই অপারেশনটা হয়ে গেলে কিছুদিনের জন্য তুই গা ঢাকা দে। আমি জানি দেবল হয়তো মুখ খুলবে না, কিন্তু ওই হারামি অফিসারগুলোকে বিশ্বাস নেই। বলা তো যায় না কখন কিভাবে আমাদের খোঁজ পেয়ে যায়। তুই বেরিয়ে পড়, তোকে এখন অনেকটা পথ উজানে ফিরতে হবে। আসছি অবনীদা। হ্যাঁ, তুমি রাঙাপোতার মিটিংয়ে আসছো? জানি না, যেতেও পারি।
চোখের সামনে হয়তো অঞ্জনের মৃত্যুটা সহ্য করতে পারতাম না, কিন্তু আমি একটা মনে হয় পারবো। ও তো আমাদের কেউ নয়, বল। আসছি। ইন্সপেক্টর অমিত বলছি। ইয়েস স্যার। হ্যাঁ বলো। কি রাঙাপথা যাওয়ার মেন রোডের উপরে কটা? দশটা ল্যান্ডমার্ক পাওয়া গেছে। ও, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন এসে পড়েছে। ঠিক আছে স্যার, বলছিলাম যে আমরাও স্যার এদিকে ওই টেরোরিস্ট গ্রুপের একজনকে অ্যারেস্ট করেছি। বিভিন্ন রকমভাবে ওদের গ্যাংয়ের সব খবর বার করার চেষ্টা করছি। না না, এখনো পর্যন্ত কোনো রকম খবর বার করতে পারিনি। তবে স্যার ঠিক বার করবো, বার করবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আমি যাচ্ছি এক্ষুনি। স্যার আমি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে তারপরে আসবো। ঠিক আছে স্যার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। মলিক, মলিক, একেবারে সমূলে বিনাশ করতে হবে স্যার। শুধু অমিয় সেনগুপ্তর গাড়ি নয়, আমাদের থানাটাও উড়ে যেতে পারে যেকোনো সময়। সেটা জানি মলিক, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর ফিরে এসে তারপরে দেবলটার দুর্মোষ করব। চলো চলো স্যার, চলো। মিটিংটা হচ্ছে কিনা সেটা সঠিক ইনফরমেশন পাওয়া দরকার। আমার মনে হয় এটুকু ঘটনার জন্য ওরা মিটিং ক্যান্সেল করবে। রাজনীতিতে মনে হয় বলে কোনো শব্দ হয় না। সুগত বলো, ইনফরমেশনটা আমার বিকেলের মধ্যেই চাই। দুপুরের মধ্যেই পেয়ে যাবে দিদি। জানি, পজিশনগুলো দেখে রাখিস, মনে রাখিস অমিয় সেনগুপ্তই হচ্ছে আমাদের মেইন টার্গেট। স্যার আমার মনে হয় মিটিংটা ক্যান্সেল করাই উচিত। এই আপনি কি বলছেন অফিসার? আমি জ্বালানি পুড়িয়ে সেই দিল্লি থেকে কলকাতায় এলাম শুধুমাত্র এই মিটিংটা অ্যাটেন্ড করব বলে, আর আপনি বলছেন আমি মিটিংটা ক্যান্সেল করে দেব? আমরা বলছি না স্যার, আমাদের পরিস্থিতি বলতে বাধ্য করাচ্ছে। আসলে স্যার এরম একটা যে ঘটনা ঘটবে আমরা তো কল্পনার মধ্যেও আনতে পারিনি। যদি ঠিক সময় ইনফরমেশন না পেতাম তাহলে হয়তো। অফিসার, আমরা যারা রাজনীতি করি আমাদের জীবনটা সব সময় একটা সরু সুতোর উপর দাঁড়িয়ে থাকে। কি হলে কি হতো
এসব ভাবলে তো জীবন চলে না অফিসার। ভেবেছিলাম অনেকদিন পরে আবার একবার বাংলার গ্রামটাকে দু চোখ ভরে দেখব, তাদের সুবিধে অসুবিধার কথা কোনো মন দিয়ে শুনব। তাছাড়া ওরাও তো আমার জন্যে অপেক্ষা করে বসে আছে। স্যার আমরা সবই বুঝতে পারছি, কিন্তু শোনো না, উনি যখন এত করে বারণ করছেন তখন না হয়। না না, শুধু আমরা নয় ম্যাডাম, স্বয়ং সিএম পর্যন্ত আপনার ব্যাপারে খুব ওরিড, আপনার সিকিউরিটির ব্যাপারে। আমার জীবনটা যে এত দুর্মূল্য আমার তো জানা ছিল না অফিসার। জানেন রাজনীতিতে আমার প্রথম পাঠ কিন্তু এই রাজ্যে। এমন কিছু মানুষের সান্নিধ্যে আমি এসেছিলাম যারা আমায় বুঝিয়েছিল যে রাজনীতি কিন্তু জীবনের বাইরে নয়। তখন একটা অদ্ভুত সন্ধিক্ষণে কাটিয়েছি, তারপরে একটা দমকা হাওয়া এসে। জানেন অফিসার, আপনারা যাদেরকে ভয় পাচ্ছেন তারাও কিন্তু আমারই মতো রাজনীতি করত, হয়তোবা স্বপ্ন দেখত একটা শোষণহীন সমাজ গড়ার। যাই হোক, আপনারা যদি বলেন তাহলে আমি যাব না, কারণ এ রাজ্যের সন্ত্রাস সম্পর্কে আমার থেকে আপনারাই বেশি বোঝেন। না না, আসলে তা নয়, সত্যি কথা বলতে কি মিটিংটা যদি ক্যান্সেল হয় তাহলে তো হয়তো মিডিয়া আমাদেরই বদনাম করবে, হয়তো বা আমাদের উপর কটাক্ষ করে বলবে রাজ্যের নিরাপত্তার ব্যাপারে আমাদের নিজেদেরই কোনো ভরসা নেই। কিন্তু স্যার আপনার সিকিউরিটির ব্যাপারে আমরা তো কোনো রিস্ক নিতে পারি না। আমার কিচ্ছু হবে না অফিসার, আমি যেতে চাই, আপনি দয়া করে মিটিংটা ক্যান্সেল করবেন না। রাজনীতির প্রথম পাঠ হচ্ছে যারা মৃত্যুকে ভয় করে তাদের জন্য কিন্তু রাজনীতি নয়। বেশ, আপনার যখন ইচ্ছে তখন, তবে স্যার আমি কিন্তু আপনার সঙ্গে থাকবো। অ্যাজ ইউ উইশ। ওকে স্যার, আমি চলি। হ্যাঁ গো, আমিও যাব তোমার সঙ্গে। আ তুমি? হ্যাঁ, আমারও গ্রাম দেখতে খুব ভালো লাগে। বেশ যেও। হ্যালো, জানো দিদি, রাঙাপোতা থেকে লোক এসেছিল, কালোদের মিটিং এ আমাদের গান গাইতে বলেছে। ও মা, তাই? হ্যাঁ গো দিদি, কোত্থেকে ওরা খবর পেয়েছে কে জানে যে আমরা তোমার কাছে গান শিখি। এসব খবর বাতাসে ওড়ে, তা তোমরা গাইবে তো? গাইবো না মানে? তোমার শেখানো গানটাই তো গাইবো, আমরা করব জয়, আমরা করব জয়। ঠিকই তো, তোমরা এরকম গানই তো গাইবে। তুমি কাল আমাদের সামনে থাকবে তো দিদি? নিশ্চয়ই, তোমরা যাকে গান শোনাবে তাকেই তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা তাহলে আসি দিদি। হুম, ঠিক আছে, এসো।
নমস্কার, আমি অঞ্জন, অঞ্জন সেনগুপ্ত। আসি নবনীতা দেবী। উমা, তুমি আমাদের নীতাকে চেনো নাকি? বাহ, চিনব না। উনি এবার হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছেন। জলপাইগুড়ি থাকার সময় আমি ওনার ছবি খবরের কাগজে দেখেছি। আসি ম্যানেজার, একটা রানিং চা দেখি। আজকে জন্মদিন, ঠাকুরকে ওর হয়ে কিছু বলবেন কিন্তু? ভালো কথা, আলাপ করি দি। নবনীতা আমাদের কলেজের ইংলিশ অনার্স, এবার এইচএস স্ট্যান্ড করেছে, আর ইনি হচ্ছেন আমাদের মানসিকতার সর্বরাধী। চিনি বিপ্লব করার কথা ভাবে আমরা এখানে আজ যারা জড়ো হয়েছি, তারও তাদেরও চিন্তনের সর্বহারার দল। আমি অঞ্জনের স্বার্থপরতা ঢেকে দিতে পারি, আমাকে তোমাদের সঙ্গে নেবে। কি বলছিস তুই? হ্যাঁ অবনীতা, ও তোমাদের প্রত্যেকটা ডেরা জানে, তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির খবর রাখে। অঞ্জন যদি তোমাদের কোনো ক্ষতি করে। তুই ঠিক ঠিক বলেছিস নীতা, আমাদের আরো সতর্ক হতে হবে। আপনারা এতক্ষণ গ্রামের মেয়েদের গান শুনলেন, যার বক্তৃতা শোনার জন্য আপনারা আকুল অপেক্ষায় রয়েছেন সেই বিশিষ্ট মন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী অমিয় সেনগুপ্ত মহাশয় বক্তৃতা দেবেন। ধন্যবাদ। নমস্কার, নমস্কার। সুধী সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় মন্ত্রীগণ, শহীদ এবং সোনার বাংলার সোনার মানুষেরা, বহুদিন পরে সোনার বাংলায় পা রেখে আমার খুবই আনন্দ হচ্ছে। বহুদিন পরে আবার এই গায়ের মাটিতে ফিরে এসে ভীষণ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেটা ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না। এটা অনেকটা মনের ব্যাপার, মন থেকে বুঝে নেওয়ার ব্যাপার। আমার খুব ভালো লাগে সামনে এই দেখে যে সামনে বসে আছে আমার মা, আমার ভাইয়েরা এবং আমার বোনেরা। আমার মনে পড়ছে বহু বছর আগে এরকমই একটা গাঁ থেকে আমি পাড়ি দিয়েছিলাম সুদূর কলকাতা। সেই কলকাতায় শুরু হয়েছিল আমার রাজনৈতিক জীবন। সেখান থেকেই আমার দলের হাত ধরে আমি ধাপে ধাপে উঠে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। জানি না কতটুকু কী করতে পেরেছি, তবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে গ্রামের চেহারা আমরা পাল্টে দিয়েছি এবং পাল্টে দেবো। এবং সামনে সামনে আমাদের যে মূল লক্ষ্য, শিক্ষা এবং স্বাস্থ্য, এই শিক্ষা এবং স্বাস্থ্য আমরা নিশ্চয়ই ঠিক করব। আশা করি না এই নামে তুমি আমাকে আর ডাকবে না। তুমি অঞ্জন নও, তুমি অমিয়, দলনের অমিয় সেনগুপ্ত। সরকার আমাকে জঙ্গি নামে তফায় দিয়েছে, কিন্তু কেন আমরা জঙ্গি হয়েছি তার জবাব তোমাকে দিতে হবে। পরের প্রজন্ম একদিন তোমাদের আঙুল তুলে দেবে। নীতা, নীতা, তার কারণ জঙ্গিতে ছেয়ে যাবে পুরো পৃথিবীটা। নীতা, 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 কি করলি নীতা?
আত্মসমর্পণ করলাম। অঞ্জন, তোর প্রশাসনকে বল আমাদের হাতে হাতকড়া পরাতে।